নমস্কার, আমি শুভ্রা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে মার্চ মাসের তুলা রাশি নিয়ে আমি চলে এলাম। কি হবে তুলা রাশির জীবনে এই মাসটি, কেমন যাবে কর্ম, ব্যবসা, অর্থ, পরিবার, স্বাস্থ্য, শিক্ষা, আমি এক এক করে বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করুন এবং ভিডিওর শেষে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথাও আমি বলবো। প্রথমে আসছি কর্ম। তার আগে আমি বলি, ওভারঅল যদি আমি বলি, তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি জেনারেল একদম স্বাভাবিক কাটবে। কর্মের দিক দিয়ে যদি আমি বলি যে কর্ম কেমন যাবে, তাহলে দশম ভাবে মঙ্গল, শুক্র এবং শনির অবস্থানের কারণে কেরিয়ারের দিকটা কিন্তু একটু স্ট্রাগলিং, একটু পরিশ্রম করতে হবে। তবে এটাও কিন্তু ঠিক, যদি আপনি কঠিনভাবে পরিশ্রম করতে পারেন এবং পরিশ্রমটাকে অ্যাকসেপ্ট করেন যে না, আমায় পরিশ্রম করে আমাকে একটা জায়গায় যেতে হবে, তাহলে একটা জিনিস ভেবে নিন যে আপনার এই পরিশ্রমের দাম আপনি পাচ্ছেনই এই মাসে, কারণ পরিশ্রমের সফলতাও কিন্তু ইন্ডিকেট করছে আপনার এই মাসটাকে। অতএব পরিশ্রম করতে পিছু পা হবেন না, লেগে পড়ুন, নিশ্চয়ই আপনার জয় হবে। এরপরে আমি আসছি ব্যবসা। ব্যবসা কেমন কাটবে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু একটু টাফ যাবে, তবুও যদি ব্যবসার ক্ষেত্রে যদি একটু বুদ্ধি করে চলা যায়, তাহলে দেখবেন আপনার ব্যবসাও সুদূর প্রসারী যাচ্ছে এবং ব্যবসায় আপনি সাফল্য পাচ্ছেন। এরপরে যদি আমি আসি পরিবার, পরিবার কেমন কাটবে, তো দ্বিতীয়ভাবে কেতু এবং চতুর্থভাবে শনি, মঙ্গল সহ শুক্রের অবস্থান আপনার পারিবারিক দিকটা কিন্তু একটুখানি বিরোধ এড়িয়ে চলার জন্যই আমি বলবো। কারণ যদি পারিবারিক বিরোধ দেখা দেয়, সেখান থেকে আপনি দূরে থাকুন, একটু বুদ্ধি করে চলুন, তাহলে দেখবেন এই মাসটা আপনার জন্য ভীষণই ভালো। একটু আন্ডারস্ট্যান্ডিং করে, একটু মিষ্টি ব্যবহার, একটু সাইলেন্স, সমস্ত কিছু একটু যদি বুদ্ধি করে চলেন ওভারঅল, তাহলে আপনি দেখবেন ভীষণ ভালো কাটবে পরিবারের দিক থেকে। এরপরে যদি আমি আসি অর্থ, তাহলে বৃহস্পতি এবং সূর্যদেবের সংমিশ্রণের ফলে আর্থিক দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু দুর্দান্ত কাটবে। অর্থপ্রাপ্তিরও চোখ রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন একটা লাভ, তাহলে অর্থের দিকটা কিন্তু তুলা রাশির এই মাসটি ভীষণ পজিটিভ, ঠিক আছে। এরপরে আসছি স্বাস্থ্য। স্বাস্থ্য কেমন যাবে, বৃহস্পতি পঞ্চভাবে সূর্যের সাথে বাস করায় স্বাস্থ্য কিন্তু আপনার ভালোই যাবে এই মাসটি। তবুও যদি আপনি একটু ফাস্টফুড থেকে এড়িয়ে চলেন, একটু যোগব্যায়াম করেন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক একটু করেন, ইভিনিং ওয়াক না পারলেন মর্নিং ওয়াক করুন, যদি এগুলো করেন তাহলে দেখবেন স্বাস্থ্য আরও ভালো কাটবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি কেমন কাটবে, যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই মাসটি ভীষণ ভালো। যদি কেউ পরীক্ষা দিয়ে বসে আছে, ফলাফল এই সময় বেরোবে, তো ফলাফল আপনার ভীষণ মনের আশা আপনার পূর্ণ হবে, মনে যেরকম ফল আপনি চাইছেন সেই ফল আপনি এই সময় আপনি পাবেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য পজিটিভ, যাদের পড়াশোনায় মনোসংযোগের অভাব ছিল সেই সময়টা, মানে সেই জায়গাটা দেখবেন আপনার পজিটিভ। তো এই সব দিক দিয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণভাবে পজিটিভ। এরপরে বলবো আমি যে আপনার রাশির উপাদান কি, যেটা আমার আমি প্রথমেই বলেছি যে ভিডিও শেষে ইম্পর্টেন্ট কথা বলবে, সেটাই হলো এটা যে রাশির উপাদান বায়ু, রাশির অধিপতি শুক্র। যে নাম্বারগুলোকে আপনি এই সময় ইউজ করবেন সেই লাকি নাম্বার হলো 37, 48, 18, 59। যে লাকি ডেজগুলোকে আপনি আরও সুন্দর বানাবেন, যে দিনগুলোতে আপনি ভালো ভালো কাজ করবেন, ইন্টারভিউতে যাওয়া থেকে কোনো নতুন স্টার্ট আপ থেকে যে কোনো ভালো কাজ, সেইগুলো কী কী, সেই ডেজগুলো হলো স্যাটারডে, ওয়েডনেসডে, থার্সডে। স্যাটারডে, ওয়েডনেসডে, থার্সডে এই দিনগুলোতে আপনি যত ভালো কাজ এই দিনগুলোতে করুন ভীষণভাবে সফলতা অর্জন করবেন। এছাড়া লাকি কালার যদি বলি, তাহলে ইয়েলো, অরেঞ্জ, ব্লু, রেড। ইয়েলো, অরেঞ্জ, ব্লু, রেড এই কালার ড্রেস পরে আপনি যে কোনো ভালো কাজে যান এই মাসে, দেখবেন ভীষণভাবে আপনার সাকসেস পাচ্ছেন সেই কাজগুলোতে। এছাড়া দেখুন, পুরো ভিডিওটা বলার আমার একটাই কারণ, আগে থেকে বলার একটাই কারণ যে যাতে পজিটিভগুলো আরও পজিটিভ কাটে, নেগেটিভগুলো আপনি বুঝে নিচ্ছেন মানে এই নেগেটিভ আর রইল না। এই নেগেটিভগুলো যদি আপনি একটু বুঝে নেন, তাহলে আপনার এই নেগেটিভ কিন্তু পজিটিভ হবেই হবে, কারণ আপনি বুঝে যাচ্ছেন কিভাবে চলতে হবে, কিভাবে আমাকে বুদ্ধি করে থাকতে হবে। তো সেই জায়গাটা যদি আপনি বুঝে যাচ্ছেন মানে আপনার সেই জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে গেল। তো আমি সবসময় মনের কামনা রাখি যে আপনাদের সবসময় ভালো কাটুক, এই মাসটাও ভীষণভাবে দুর্দান্ত কাটুক, এবং আমার আমি যেগুলো বলেছি লাকি নাম্বার, লাকি ডেজ, লাকি কালার, সেইভাবে আপনি চলুন, যেগুলো বললাম সেইগুলোকে মাথায় রাখুন,
এবং আমার ভিডিওটা যদি আপনার ইউজফুল মনে হয়, ভালো লাগে, লাইক শেয়ার, যদি মনে হয় যে কিছু বলতে হবে, জানতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরপর ভিডিওর নোটিফিকেশান প্রথমেই আপনার কাছে গিয়ে পৌঁছয়। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।